ভেক্টর বীজগণিত হলো যে শেষ, করব এবার ভেক্টরের গুণ। আজকে ক্লাসে পরোক্ষে পরোক্ষে লাগবে শুধুই আগুন। আজকে আমরা ভেক্টরের যে গুণ, সেই গুণের যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে স্কেলার গুণ সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ কনসেপ্ট উইথ ম্যাথ আমরা স্কেলার গুণ আজকে করব। সো লেটস স্টার্ট। আমরা প্রথমেই চলে যাব, একটু ফিরে যাব, ফিরে দেখা আমরা ভেক্টর এর আগে কোথায় পড়েছিলাম। ক্লাস টুয়েলভের যে ভেক্টর পড়ছি আমরা, ঠিক এর আগে আমরা ভেক্টর কোথাও একটা পড়েছিলাম, অ্যান্ড সেটা ছিল ফিজিক্সে। কোথায়? ক্লাস নাইনের ফিজিক্সে ছিল ভেক্টর। তো সেখানে আমরা দুটি জিনিস পড়েছিলাম, স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মিনস যার শুধু মান আছে, ভেক্টর কোয়ান্টিটি যার মানের সাথে দিক আছে, অর্থাৎ স্কেলার কন্টেন্টস জাস্ট ম্যাগনিচিউড অ্যান্ড ভেক্টর ম্যাগনিচিউড উইথ ডিরেকশন। সো ওখানে আমরা একটা এক্সাম্পল পড়েছিলাম যে একটা স্কেলারের সাথে একটা ভেক্টরের গুণ, একটা স্কেলারের সাথে একটা ভেক্টরের গুণ কি পড়েছিলাম। একটা স্কেলার কোয়ান্টিটি ছিল মাস ফর এম, আর একটা ভেক্টর কোয়ান্টিটি ছিল অ্যাসিলারেশন ফর এ। আমরা পড়েছিলাম এই ভর, ভর মাস বা ভর, ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ ইকুয়াল টু ফোর্স পড়েছিলাম না? এই ভর ইনটু ত্বরণ ইকুয়াল টু ফোর্স পড়েছিলাম তো আমরা, পড়েছিলাম বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, এটা তো আমরা পড়েছিলাম বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এখানে কি ছিল বলতো? ভরটা কি স্কেলার কোয়ান্টিটি, অ্যাসিলারেশন বা ত্বরণটা কি ভেক্টর কোয়ান্টিটি। এই স্কেলার কোয়ান্টিটির সাথে ভেক্টর কোয়ান্টিটি গুণ করে আমরা কি পেয়েছিলাম? ভেক্টর কোয়ান্টিটি পেয়েছিলাম। কি পেয়েছিলাম? ভেক্টর কোয়ান্টিটি। তাহলে স্কেলার ইনটু ভেক্টর ইকুয়াল টু কি হয়? স্কেলার ইনটু ভেক্টর ইকুয়াল টু হয় ভেক্টর। এটা আমরা ক্লাস তোমার নাইনে আমরা পড়েছিলাম, যার একটা এক্সাম্পল আমি দিলাম। এবার তুমি যদি এক্সাম্পলটাকে আরো মানে রিয়েলিস্টিক করতে চাও, তাহলে তুমি বলতে পারো যে একটা স্কেলার কোয়ান্টিটি ধরো তুমি 2, তার সাথে একটা ভেক্টর কোয়ান্টিটি, তুমি আগের চ্যাপ্টারে ভেক্টর কোয়ান্টিটি পড়েছো, ধরো 2i ক্যাপ + 3j ক্যাপ + 4k ক্যাপ গুণ করে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম? 2 সাথে 2i ক্যাপ + 3j ক্যাপ + 4k ক্যাপ গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 4i ক্যাপ + 6j ক্যাপ + 8k ক্যাপ। দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে স্কেলারের সাথে ভেক্টর গুণ করলে অবভিয়াসলি সেটা সবসময় কি হয়? ভেক্টর হয়। এবার আমরা আজকে ক্লাসে মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, নট স্কেলারের সাথে ভেক্টর। আমরা আজকে ক্লাসে যেটি পড়বো সেটি হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের গুণ। চলো তাহলে এই কনসেপ্টটা আমরা জানি, এই কনসেপ্টটা আমাদের জানা। আমরা আজকে যে কনসেপ্টটা জানবো সেটা হচ্ছে ভেক্টর ইনটু ভেক্টর, অর্থাৎ ভেক্টরের সাথে আমরা যদি ভেক্টর গুণ করি তাহলে কি পেতে পারি। আমাদের অবভিয়াসলি যেটা মনে হচ্ছে, যেটা আমাদের সবার ধারণাতে আসছে যে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে অবভিয়াসলি নিশ্চয়ই এটা একটি ভেক্টর পাবো, বাট ইট ইজ নট ট্রু। ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে আমরা টু টাইপস কেস পেতে পারি। কি কি পেতে পারি? ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে আমরা স্কেলার পেতে পারি, আবার ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে আমরা ভেক্টর পেতে পারি। তাহলে অর্থাৎ আমরা ভেক্টরের সাথে ভেক্টর গুণ করে দুটো জিনিস পেতে পারি, একটা ভেক্টরের সাথে ভেক্টর গুণ করে স্কেলার পেতে পারি, আর একটা ভেক্টরের সাথে ভেক্টর গুণ করে আমরা কি পেতে পারি? ভেক্টর। এবার আবার আমরা ফিরে যাই, হোয়াট ইজ দি এক্সাম্পল? এক্সাম্পল বললেই আমরা একটু ফিজিক্সটাকে নেড়ে চেড়ে নেব, ফিজিক্সও একটু একটু করি। আমরা তো ক্লাস ইলেভেনে অলরেডি ফিজিক্সের ভেক্টর পড়েছি, সো মনে থাকার কথা সবার যে ওয়ার্ক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ডাব্লু ইকুয়াল টু এফ ইনটু ডি, এফ ইনটু ডি। এখানে তোমার ডাব্লুটা কি? ওয়ার্ক ইজ আ স্কেলার কোয়ান্টিটি, বাট এফ ইনটু ডি, এফটাও ভেক্টর ডিটাও ভেক্টর। দেখো এফ আর ডি দুটি ভেক্টরকে গুণ করলাম, দুটি ভেক্টরকে গুণ করে কি পেলাম? একটা স্কেলার কোয়ান্টিটি পেলাম। তাহলে এইটাকে আমরা বলবো ভেক্টর ইনটু ভেক্টর করলে আমরা তাহলে স্কেলার পেতে পারি, আবার আমরা ভেক্টরও পেতে পারি। তাহলে এই যে ভেক্টর ইনটু ভেক্টর করে আমরা যে স্কেলার পাচ্ছি, এটাকে আমরা কি বলবো? আমরা বলবো স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট, প্রোডাক্ট বা আরও একটা নাম আছে, আমরা আস্তে আস্তে আসছি, স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ, এটা আমরা বাংলাতে একটু লিখে নিই, স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ। আর তাহলে এর এক্সাম্পলটা আমি কি দিলাম? যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ বল ইনটু তার সরণ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? ওয়ার্ক পাচ্ছি। তাহলে এইটা একটা হচ্ছে তোমার
কি স্কেলার কোয়ান্টিটি, তাহলে এইটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, এটাকে কি বলা হয় স্কেলার প্রোডাক্ট। আর ভেক্টরের সাথে ভেক্টর গুণ করে যদি ভেক্টর পাই, তাহলে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে ভেক্টর পেলে আমি এইটাকে কি বলবো ভেক্টর প্রোডাক্ট। আরো নাম যেটা আছে সেটা আমি পরে আসছি, ভেক্টর প্রোডাক্ট ভেক্টর গুণ, বাংলাতে ভেক্টর গুণ। এটা কি টর্ক, এইটা ইকুয়াল টু এফ ইনটু ডি। এখানে টর্কটা কি, টর্কটা কি মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়াটাও একটা ভেক্টর। এখানে ডিসপ্লেসমেন্টটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু এফ ইনটু আর, তাহলে এখানে তোমার হয়ে যাচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ দুটি ভেক্টরকে গুণ করলাম টর্ক পেলাম, মানে আমি সেটাও কি পেলাম, সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি পেলাম। তাহলে এখান থেকে আমি এক্সাম্পল দিতে পারি যে দুটি ভেক্টরকে গুণ করে আমি কিন্তু স্কেলার কোয়ান্টিটিও পেতে পারি, দুটি ভেক্টরকে গুণ করে আমি কিন্তু ভেক্টর কোয়ান্টিটিও পেতে পারি। তাহলে দুটি ভেক্টরকে গুণ করে আমি যদি স্কেলার পাই, দিস ইজ কল্ড স্কেলার প্রোডাক্ট, এন্ড দুটি ভেক্টরকে গুণ করে যদি ভেক্টর পাই, দিস ইজ কল ভেক্টর প্রোডাক্ট। সো প্রোডাক্ট ভেক্টরের গুণ, ভেক্টর প্রোডাক্ট আর টু টাইপস। হোয়াট ইজ দিস টাইপস, দি টু টাইপস আর স্কেলার প্রোডাক্ট এন্ড ভেক্টর প্রোডাক্ট। ভেক্টরের গুণ দু রকমের, একটা হচ্ছে স্কেলার গুণ আর একটা হচ্ছে ভেক্টর গুণ। তাহলে আমরা ভেক্টরের গুণের কটা পদ্ধতি পড়ছি, দুটো পদ্ধতি, একটা স্কেলার গুণ একটা ভেক্টর গুণ। এবার আমরা চলে আসি যে এ আর বি যদি দুটি ভেক্টর হয়, ভেক্টর মানে মাথায় তীর চিহ্ন মারো, এ আর বি যদি দুটি ভেক্টর হয় তবে এদের গুণফলটা যদি স্কেলার হয়, তাহলে আমি ধরো সি ধরছি, তাহলে এ আর বি দুটি ভেক্টর কিন্তু তাদের গুণফলটা কি পেলাম, এ আর বি দুটি ভেক্টর তাদের গুণফলটা পেলাম সি, দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি না, তার মানে মাথায় আরো চিহ্নটা তীর চিহ্নটা হবে না, এটা থেকে আমরা বুঝতে হবে। তাহলে এইটা আমরা দুটো ভেক্টরকে গুণ করে আমরা কি পাচ্ছি, একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি। তাহলে এই যে গুণ করা, এই গুণ করাটা আমরা ডট দিয়ে চিহ্নিত করে থাকি, কি দিয়ে চিহ্নিত করে থাকি, ডট দিয়ে। তাহলে দুটি ভেক্টরকে গুণ করে আমি যদি একটা স্কেলার কোয়ান্টিটি পাই, সেটাকে ডট দিয়ে চিহ্নিত করে থাকি, যার জন্য এই যে গুণ এটাকে আমরা যেমন স্কেলার প্রোডাক্ট বলে থাকি বা স্কেলার গুণ বলে থাকি, ঠিক একই রকম ভাবে এর সমার্থক শব্দ হচ্ছে ডট প্রোডাক্ট। ঠিক সেই ওই রকম যাহা জল তাহা পানি, আমরা জল যাকে বলি পানিও তাকেই বলি, ঠিক একই রকম ভাবে স্কেলার প্রোডাক্ট যাকে বলবো ডট প্রোডাক্ট কিন্তু আমরা তাকেই বলবো। ক্লিয়ার? নেক্সট আমরা এবার চলে যাচ্ছি ভেক্টর প্রোডাক্ট, আমরা ভালোবেসে তাকে ডট প্রোডাক্ট, এই স্কেলার প্রোডাক্টকে আমরা পরিষ্কার ভাষায় বলবো, এবং আমরা যেহেতু ডট দিয়ে রিপ্রেজেন্ট করছি তাই ভালোবেসে ডট প্রোডাক্ট বলবো। মধুশ্রী, মধু, শুভশ্রী, এইরকম শর্ট ফর্ম আমরা করে নিই, যেমন ঠিক একই রকমভাবে আমরা এটারও শর্ট ফর্ম করে নিলাম। চলো এরপর দুটি ভেক্টরকে গুণ করছি, কি পাচ্ছি, একটা ভেক্টর পাচ্ছি, তাহলে এটাকে আমরা গুণ দিয়ে রিপ্রেজেন্ট করব, এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, গুণ দিয়েই রিপ্রেজেন্ট করব, এবং এটাকে আমরা কি বলবো, আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট। আর একে ভালোবেসে ক্রস, গুণ মানে হচ্ছে ক্রস, তাহলে ক্রস প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। তাহলে আমরা ডট এ ডট বি ইকুয়াল টু যদি স্কেলার কোয়ান্টিটি পাই, তাহলে এ ডট বি ইকুয়াল টু স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, আর এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই টু টাইপস প্রোডাক্ট আমরা পড়বো, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। আশা করি বোঝা গেল, কোনো অসুবিধা নেই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, এবং এইটা থেকে এক্সারসাইজের কিছু অঙ্ক যেগুলো স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট দিয়ে আছে সেগুলো নিয়েও আমরা আজকে বিস্তারিত আলোচনা করিব। চলুন বলুন कैसा लगता है, ऐसा लगता है जैसे। তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব, স্কেলার প্রোডাক্ট। তাহলে স্কেলার প্রোডাক্ট হেডিং করিলাম। এ ভেক্টর মানে তো একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, এই রেখাংশকে আমি ধরছি এ, এটাকে ধরছি বি, এরা দুজন যদি থিটা অ্যাঙ্গেল করে, থিটা আমার এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এ ডট বি ইকুয়াল টু আমার ফর্মুলাটা হচ্ছে মড এ মড বি কস থিটা। এ ডট বি ইকুয়াল টু কত পাবো,
mod a mod b cos theta, it is represent also represent by a b cos theta. Why? Because এখানে mod a টা কি mod a টা define a magnitude of a, a vector টার magnitude বা a vector টার মান define করছে mod a, ঠিক একই রকম ভাবে b vector টার মান define করছে mod b, আর cos theta টাও একটা value define করছে. তাহলে এই যে mod a টাকে আমি শুধু a লিখতে পারি, mod of a vector টাকে শুধু a লিখতে পারি, mod of b vector টাকে শুধু b লিখতে পারি. তাহলে আমরা বললাম a dot b equal to mod a mod b cos theta অথবা a b cos theta. এইবার বিষয়টা হচ্ছে যে কেন আমি mod a mod b cos theta হলো, তার কারণ হচ্ছে mod a টা একটা মান ডিফাইন করছে, mod b টাও একটা মান ডিফাইন করছে, এন্ড এদের অ্যাঙ্গেলটা যে থিটা, তাহলে cos theta টাও cos theta ধরো cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে এদের যে মান এদের cos theta টাও কিন্তু একটা মান ডিপেন্ড করছে, মানে একটা মান ইন্ডিকেট করছে, যার জন্য আমরা এই টোটাল মানটাকেই বলছি a dot b. কেন বলছি, তার কারণ a dot b তো আমি একটা স্কেলার কোয়ান্টিটি পাই রে ভাই, আর স্কেলার কোয়ান্টিটি মানে তো তার শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই. সুতরাং এর দেখো কোনো দিক বা অভিমুখ নেই, টোটালটাই মান, পুরোটাই মান, পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যায়গা, আজ কা ক্লাস আগ লাগ যায়গা. চলিয়ে a dot b equal to তাহলে কি পেয়ে গেলাম, mod a mod b cos theta. এইটাকে একদম পুরো একদম পিষে নাও, নিজের মধ্যে একদম আয়ত্তে নিয়ে চলে এসো. কেন, কারণ এই কনসেপ্টটা দিয়েই কিন্তু আমাদের ডট প্রোডাক্টের টোটাল ব্যাপারটা দাঁড়িয়ে আছে. আমরা আস্তে আস্তে আরো বিস্তারিত আসব, তবে এই কনসেপ্টটাকে কিন্তু প্রথমে নিজের মধ্যে নাও. তাহলে a dot b equal to আমি পেলাম mod a mod b cos theta, এখান থেকে আমার যদি থিটা বের করতে দেয় আমি cos theta equal to কি লিখতে পারবো, a dot b by mod a mod b. চলিয়ে জি, इसका एंगल अगर थीटा होता है तो क्या होता है, a dot b equal to mod a mod b cos theta. ये याद रखने का जरूरत है, जरूरत है, बहुत ही जरूरत है, याद रखना पड़ेगा, ठीक है. चलिए इसके बाद हम आएगा कुछ प्रॉपर्टीज के, किछु धर्म निये. की धर्म, प्रथमे हमरा बीजगणितिक धर्म पढ़ब, वेक्टर डॉट प्रोडक्टर बा स्केलर प्रोडक्टर बा स्केलर गुणेर কিছু বীজগাণিতিক ধর্মাবলী, স্কেলার গুণের বীজগাণিতিক ধর্মাবলী. চলো এবার একটু ধর্মে কর্মে মন দেই, স্কেলার গুণের বীজগাণিতিক ধর্মাবলী প্রথমটা কি বলছে, বলছে স্কেলার গুণ বিনিময় নিয়ম মেনে চলে. হোয়াট ইজ বিনিময় নিয়ম, বিনিময় নিয়মটা কি ছিল, বিনিময় নিয়মটা এটা ছিল কি, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, অর্থাৎ এ ডট বি এর জায়গায় বি বসে গেল আর বি এর জায়গায় এ বসে গেল, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এটাই তো ছিল বিনিময় নিয়ম. তাহলে স্কেলার গুণ আমার হচ্ছে স্কেলার গুণের বীজগাণিতিক ধর্মাবলীতে প্রথম আসছে যে ভেক্টরের ডট প্রোডাক্ট বা ভেক্টরের স্কেলার গুণ বিনিময় নিয়ম সিদ্ধ করে, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হয়. কেন হয়, এদিকে দেখো, এ ডট বি মানে আমরা কি পড়েছি, মড এ মড বি cos theta পড়েছি, বাচ্চ দেখ লিজিয়ে যারা, a dot b equal to mod a mod b cos theta পড়েছি, a by b dot a equal to তাহলে কি হওয়া উচিত, mod b mod a cos theta, এই দুটো ভ্যালু আলাদা হবে, আলাদা হবে. আমি 2 গুণ 3 মানে যা, 3 গুণ 2 মানে তাই লিখতে পারি না, পারি না, পারি, তাহলে দুটো ভ্যালু আলাদা হওয়ার কোনো জায়গা নেই, মান তো রে ভাই তাহলে একই হবে. এবার যদি আমি জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স বের করতে চাই, তাহলে আমি বলবো যে এ ডট বি মানে আমার মড এ মড বি কস থিটা হয়েছে, তাহলে বি ডট এ, বি ডট এ মানে বি এর সাথে এর গুণ, তাহলে অ্যাঙ্গেলটা এইটা, তাহলে এইটা মানে এই টোটালটা তো 360 ডিগ্রি, তাহলে এইটা যদি থিটা হয়ে যায় তাহলে বাকিটা কত, 360 মাইনাস থিটা, 360 মাইনাস থিটা, তাহলে অ্যাকচুয়ালি আমার হবে বি ডট এ ইকুয়াল টু মড বি মড এ কস অফ 360 মাইনাস থিটা, আর cos অফ 360 মাইনাস থিটা মানেই তো cos থিটা, তাহলে mod b mod a cos থিটা. বোঝা গেল কি গেল না, একই ব্যাপার. তাহলে স্কেলার গুণ বিনিময় নিয়ম সিদ্ধ করে, স্কেলার গুণ বিনিময় নিয়ম সিদ্ধ করে, সিদ্ধ করে, ভর্তা করে না. নেক্সট চলে এসো সংযোগ নিয়ম, ইয়েস ইটস অলসো ট্রু, স্কেলার গুণ সংযোগ নিয়ম b সিদ্ধ করে. তার মানে ধরো একটা স্কেলার এম, তার সাথে এ ডট বি ভেক্টর ইকুয়াল টু আমি লিখতে পারি এম এ ডট বি, আবার এটাও লিখতে পারি এ ডট এম বি, তাহলে স্কেলার গুণ সংযোগ নিয়মও সিদ্ধ করে. আর একটা নিয়ম আমাদের সিদ্ধ করে কিনা দেখতে হবে, সেটা হচ্ছে বন্টন নিয়ম, বন্টন নিয়ম, স্কেলার গুণ বন্টন নিয়ম ও সিদ্ধ করে. অর্থাৎ এ ডট বি প্লাস সি ইকুয়াল টু আমি লিখতেই পারি এ ডট বি প্লাস এ ডট সি. তাহলে স্কেলার গুণের বীজগাণিতিক ধর্মাবলীর মধ্যে আমি তিনটি ধর্ম পড়ছি,
वन स्केलर गुण विनिमय नियम सिद्ध करे व्हाट इज दिस प्रॉपर्टी ए डॉट बी इक्वल टू बी डॉट ए आमी द्वितीय नियम संयोग नियम सिद्ध करे सेखाने की पढ़ी एम अफ ए डट बी इक्वल टू एम ए डट बी इक्वल टू ए डट एम बी और तृतीय नियम पढ़ी बंटन नियम सिद्ध करे अर्थात ए डट बी प्लस सी इक्वल टू ए डट बी प्लस ए डट सी। चलो ये आगे बढ़ते हैं। তাহলে স্কেলার গুণের বীজগাণিতিক ধর্মাবলী হলো। এবার আমরা চলে আসব স্কেলার গুণের জ্যামিতিক ধর্মাবলী, জ্যামিতিক ধর্মাবলী। স্কেলার গুণের বীজগাণিতিক তো হলো, এবার আমরা যাব জ্যামিতিক। স্কেলার গুণের জ্যামিতিক ধর্মাবলী, জিওমেট্রিক্যাল প্রপার্টিজ অব স্কেলার গুণ। ফার্স্ট কেস আমরা যেটাতে আসব সেটা হচ্ছে ইফ যদি थीटा इक्वल टू जीरो डिग्री है, थीटा इक्वल टू जीरो डिग्री है, इफ थीटा इक्वल टू जीरो डिग्री देन ए डॉट बी इक्वल टू की हो रे भाई थीटा जीरो डिग्री जीरो ताले ए डॉट बी इक्वल टू की हो ए डॉट बी इक्वल टू हमरा पावो मॉड ए मॉड बी कॉस ऑफ जीरो डिग्री ताले कॉस ऑफ जीरो डिग्री माने कतो रे भाई कॉस जीरो मान कतो वन ना তাহলে এ ডট বি ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি মড এ মড বি। তাহলে থিটা জিরো ডিগ্রি হলে এ ডট বি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি মড এ মড বি। ইফ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি দেন হোয়াট ক্যান উই ফাইন্ড দেন এ ডট বি ইকুয়াল টু কি হয়ে যাবে থিটাটা তো 90 ডিগ্রি তাহলে মড এ মড বি কস 90 অর্থাৎ কস পাই বাই 2, কস পাই বাই 2 এর মান শূন্য। তাহলে cos পাই বাই 2 এর মান শূন্য মানে শূন্য ইনটু সামথিং ইকুয়াল টু শূন্য। তাহলে a ডট b ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি a ডট b ইকুয়াল টু পেয়ে যাচ্ছি জিরো। রসগোল্লা খাবে খড়ের গোল্লা। আচ্ছা তিনেরটা আমি যদি ইফ থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি বসাই এই cos অফ 180 এর মান কত রে ভাই cos অফ 180 মানে cos অফ 2 ইনটু 90 প্লাস জিরো না এ ভাই টু 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 তাহলে কসটা কসই থাকবে আর কোন পাদে পড়ছে তৃতীয় এই দ্বিতীয় পাদে জিরো মানে তো কিছুই নয় টু ইন্টু 90 মানে দ্বিতীয় পাদ তো তাহলে দ্বিতীয় পাদে কস পজিটিভ না নেগেটিভ নেগেটিভ তাহলে মাইনাস অফ কস জিরো মানে মাইনাস অফ ওয়ান তাহলে কত পাইছি আমি কস অফ 180 মান পাইছি মাইনাস অফ ওয়ান তাহলে এ ডট বি ইকুয়াল টু আমি কত পাবো আমি পেয়ে যাবো মড এ মড বি কস পাই মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মানে আমি পেয়ে যাচ্ছি মাইনাস অফ মড এ মড বি। চলিয়ে এইবার আমি এখান থেকে কি পাচ্ছি একটু দেখে নেব। ভেক্টর গুণের জ্যামিতিক ধর্মাবলীতে আমি এটা লিখলাম, এইবার আমি আই জে ও কে তিনটি একক ভেক্টর ধরে নিচ্ছি, ধরি স্মল আই ক্যাপ জে ক্যাপ ও কে ক্যাপ হলো তিনটি একক ভেক্টর। একক ভেক্টরকে আমি ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করি না করি না আগের ক্লাসে বলেছিলাম করি। তাহলে আই জে কে হলো তিনটি আই জে ও কে হলো তিনটি একক ভেক্টর, তবে আই জে কে তিনটি একক ভেক্টর আমি ধরে নিয়েছি। তাহলে এবার কি লিখতে পারবো আমি আই জে কে তিনটিকে একক ভেক্টর ধরে নিলে আমি লিখতে পারবো আই ডট আই। এ ভাই আই ডট আই মানে আই ডট আই মানে দুটো ভেক্টর, একটা ভেক্টর আই তার উপর আরেকটা ভেক্টর আই লাই করছে, তার মানে সদৃশ না একরেখীয় না। তাহলে একরেখীয় হয়ে গেলে কি হয়ে যাবে মড আই মড আই মড আই কস, এদের অ্যাঙ্গেল কত আই তো সেম রে ভাই আই এর উপর আবার আই লাই করছে তাহলে অ্যাঙ্গেলটা জিরো ডিগ্রি। তাহলে কস জিরো ডিগ্রি মানে কত কস জিরো ডিগ্রি মানে ওয়ান তাই না, আর মড আই এর মান এই আই তো একক ভেক্টর তাহলে মড আই কত হবে এক হবে না তাহলে এক ইন্টু এক ইন্টু এক ইকুয়াল টু এক। তাহলে আই ডট আই ইকুয়াল টু কত পেয়ে গেলাম আই ডট আই ইকুয়াল টু পেয়ে গেলাম ওয়ান। সিমিলারলি মানে হচ্ছে একই রকম ভাবে আমি জে ডট জে ইকুয়াল টু কত লিখতে পারবো ওয়ান অ্যান্ড আমি কে ডট কে ইকুয়াল টু কি লিখতে পারবো ওয়ান। তাহলে আমরা কি পেলাম আই ডট আই ইকুয়াল টু ওয়ান পেলাম, আর কি পেলাম জে ডট জে ইকুয়াল টু ওয়ান পেলাম, আর কি পেলাম কে ডট কে ইকুয়াল টু ওয়ান পেলাম। তাহলে আমাদের প্রথমত আই জে কে তিনটি একক ভেক্টর হলে আমরা লিখতে পারবো আই ডট আই ইকুয়াল টু ওয়ান, জে ডট জে ইকুয়াল টু ওয়ান অ্যান্ড কে ডট কে ইকুয়াল টু ওয়ান। এইটা তোমরা মনে রাখবে বা এটা তোমাকে আয়ত্ত করে আনতে আয়ত্ত রাখতে হবে, তার কোনো অঙ্ক করার জন্য এই তিনটি মান কিন্তু খুব প্রয়োজন। আরো কয়েকটা মান আমি লেখাচ্ছি, দেখো আগুন জ্বলছে আগুন জ্বলছে সব কুছ ধোঁয়া ধোঁয়া হো জায়গা কুছ দের বাদ সব ধোঁয়া ধোঁয়া হো জায়গা দেখো যারা।
আচ্ছা, আই আর জে এদের মধ্যে পরস্পর কত অ্যাঙ্গেল আছে জানো? আই আর জে, ধরো এটা একটা আই, একটা জে, একটা কে। আচ্ছা, আই জে কে এর মধ্যে অ্যাঙ্গেল গুলো হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আই এর উপর জে লম্ব, জে এর উপর কে লম্ব, কে এর উপর আই লম্ব, অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের উপর লম্ব। তাহলে আই জে কে এর প্রত্যেকের অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা যদি আই ডট জে লিখি, তাহলে আই ডট জে লিখলে কত পাবো গো? মড আই মড জে কস 90। কস 90 মানে কস পাই বাই টু। হোয়াট ইজ দি ভ্যালু অফ কস পাই বাই টু? দি ভ্যালু অফ কস পাই বাই টু ইজ জিরো, অ্যান্ড দেন টোটাল ইকুয়াল টু জিরো, অর্থাৎ আই ডট জে ইকুয়াল টু কি পেয়ে গেলাম? জিরো। সিমিলারলি সিমিলারলি কি লিখতে পারবো? জে ডট কে ইকুয়াল টু জিরো, কেননা জে আর কে এর মধ্যে অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, অ্যান্ড কে ডট আই ইকুয়াল টু অলসো জিরো, অর্থাৎ কে আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই দুটো কন্ডিশন আমাকে মনে রাখতে হবে, আই ডট আই ওয়ান, জে ডট জে ওয়ান, কে ডট কে ওয়ান, আর সেকেন্ড আই ডট জে জিরো, জে ডট কে জিরো, কে ডট আই জিরো। এই দুটো জিনিস কিন্তু আমাকে একদম জল ভাত কষতে করে নিতে হবে, যাতে করে আমরা কিন্তু পরীক্ষার খাতায় বা আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যাতে এইটা ভুল না হয়। আর যদি তোমরা দেখে না নাও, যদি না দেখে নাও, তাহলে কিন্তু বিপদে পড়বে, বিপদের শেষ থাকবে না। সুতরাং ভালো করে এই জিনিসগুলোকে কিন্তু মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। মাথার মধ্যে যদি গেঁথে ফেলতে না পারো, তাহলে কিন্তু কোনো কাজ হইবাকলাই হইবে না। চলো নেক্সট আমরা চলে আসব, একটি ভেক্টরের অভিমুখে আরেকটি ভেক্টরের উপাংশ বা অভিক্ষেপ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে একটি ভেক্টরের অভিমুখে বা একটি ভেক্টরের উপর অপর একটি ভেক্টরের উপাংশ বা অভিক্ষেপ। দেখো, একটি ভেক্টরের আমি যদি অভিমুখে বলি, তাহলে একটি ভেক্টরের অভিমুখে অপর একটি ভেক্টরের উপাংশ, এটা কি হবে? আরেকটা যদি আমি লিখি যে একটি ভেক্টরের উপর অপর একটি ভেক্টরের অভিক্ষেপ, এই জিনিসটা বা এই কনসেপ্টটা আমরা এবার জানব। ধরো আমার দুটি ভেক্টর আছে, একটি এ ভেক্টর, একটি বি ভেক্টর, এবং এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো আমি চাইছি যে এ ভেক্টরের অভিমুখে, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ বের করতে। তাহলে আমি লিখছি এ ভেক্টরের অভিমুখে, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ, বি ভেক্টরের উপাংশ। ক্যাসে নিকালেগা দেখিয়ে যারা, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ এটা হবে, মনে রাখো, মড বি কস থিটা। এবার কেন হবে? বি ভেক্টরের একদম সীমানা থেকে আমি একটা লম্ব টানছি, কার উপর? এ ভেক্টরের উপর, ধরো 90 ডিগ্রি। বি ভেক্টরের থেকে, বি ভেক্টর একটি বিন্দু থেকে এ ভেক্টরের উপর একটি লম্ব টানলাম, যেটা তোমার হচ্ছে এ ভেক্টরের উপরে লম্ব আকারে আছে। এখন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে, তাহলে আমি এখান থেকে কস থিটা ইকুয়াল টু কী বলতে পারি? আমার কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু, আমি ভূমি মানে কি, আমি এই পুরোটা এ ভেক্টর তার একটা অংশ তো এইটুকু, তাহলে এইটা বাই মড বি, অতিভুজটা তো মড বি। তাহলে আমি যদি এই অংশটা, এই অংশটা ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম? মড বি কস থিটা পেয়ে গেলাম না? তাহলে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ কত হয়ে গেল? মড বি কস থিটা। এবার আমরা চলে আসছি, আমরা এ ডট বি ইকুয়াল টু কি শিখেছি? দেখো লজিকটা আসে, দেখো আগুন ধরে যাবে। এ ডট বি ইকুয়াল টু কি শিখেছি? এ ডট মড এ ডট মড বি ডট কস থিটা। এবার আমরা কি পড়লাম বলতো? আচ্ছা, এইটাকে আমি লিখতে পারি মড এ ইন্টু মড বি কস থিটা। আচ্ছা, আমরা এবার কি পড়লাম গো? আমরা পড়লাম না যে মড বি কস থিটা মানে কত? এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ। শুধু উপাংশ, শুধু উপাংশ বলা মানে কিন্তু স্কেলার উপাংশই। তাহলে আমি মড এ ইন্টু কি বুঝবো? মড বি কস থিটা মানে এ ভেক্টরের অভিমুখে, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ বা স্কেলার উপাংশ। এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ বা স্কেলার উপাংশ, এটা কি? এ ডট বি ইকুয়াল টু মড এ ইনটু এটা। এবার মড এটা যদি এপারে চলে আসে,
তাহলে দেখো আগুনটা লাগছে a ডট b বাই mod a, a ডট b বাই mod a ইকুয়াল টু কি পেয়ে গেলাম a ভেক্টরের অভিমুখে, অভিমুখে b ভেক্টরের, b ভেক্টরের উপাংশ। এটা পেয়ে গেলাম না a ভেক্টরের অভিমুখে b ভেক্টরের উপাংশ। ঠিক একই রকম ভাবে আমরা যদি উল্টোটা করতাম b ভেক্টরের অভিমুখে a ভেক্টরের উপাংশ বের করতাম তাহলে আমরা কি পেতাম mod a cos theta পেতাম। আর এখান থেকে আমি তাহলে a dot b equal to similarly আমি এখান থেকে mod a cos theta মানে আমি লিখতে পারতাম এখান থেকে কি a dot b by mod b, অর্থাৎ আমি এখান থেকে একই রকম ভাবে পেতাম b ভেক্টরের অভিমুখে a ভেক্টরের উপাংশ a dot b by mod b। তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে যে যে ভেক্টরের অভিমুখে হবে a dot b by সেই ভেক্টরটা হবে, এটা এটা থেকে আমাদের কোশ্চেন আসে। আর এখানে b ভেক্টরের অভিমুখে বলে a dot b by mod b, এখানে a ভেক্টরের অভিমুখে বলে a dot b by mod a। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমাদের উপাংশের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হলো। এইবার আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে দুটি ভেক্টরের প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট আমরা কিভাবে করব। ধরো দুটো ভেক্টর আমরা ধরে নিচ্ছি যে একটা ভেক্টর a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ। ধরো আমি একটা ভেক্টর ধরছি, কি ধরছি, a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ। আর b ভেক্টরটা কত ধরছি, b1i ক্যাপ প্লাস b2j ক্যাপ প্লাস b3k ক্যাপ। তাহলে এখান থেকে আমি a ডট b ইকুয়াল টু কত লিখতে পারি, আমি লিখতে পারি a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ ডট b1i ক্যাপ, b1i ক্যাপ প্লাস b2j ক্যাপ প্লাস b3k ক্যাপ। তো এখান থেকে আমি ডট করে দিলে কি পেয়ে যাব, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। কেন পাবো, কেননা দেখো তুমি যদি ডট প্রোডাক্ট করো, যে আচ্ছা আমি করেই দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, a1 i ক্যাপ ইনটু এই ডট b1 i ক্যাপ প্লাস এবার এটার সাথে a1 i ক্যাপ b2 j ক্যাপ প্লাস a1 i ক্যাপ b3 k ক্যাপ। আচ্ছা একটা কথা আমাকে বলবে প্লিজ, বলবে এরকম হবে a2 সাথেও হবে a3 সাথেও হবে। এবার আমাকে বলো তো a2 সাথে হলে এ তাহলে প্রথমটা হচ্ছে a2 j ক্যাপ প্লাস b1 ইনটু b1 i ক্যাপ, তারপরটা হবে a2 j ক্যাপ ইনটু b2 j ক্যাপ, এভাবে চলতে থাকবে। এবার আমাকে প্লিজ বলবে, প্লিজ বলবে যে i ডট j, j ডট k আর k ডট i কত শিখেছিলাম, জিরো শিখেছিলাম না? এ ভাই তাহলে আই ডট জে, জে ডট আই, যেখানে যেখানে এই ধরনের টার্ম আসে সব কি হয়ে যাবে, সব গিয়ে গজবিল্লার গ অর্থাৎ শূন্য হয়ে যাবে। আর বাকি আই ডট আই কত, ওয়ান না? এই জে ডট জে কত, ওয়ান না? এই কে ডট কে কত, ওয়ান না? তাহলে এই তিনটে টার্ম শুধুমাত্র ওয়ান, অর্থাৎ এই দেখো আই ডট আই কোথায় আছে, এ ওয়ান বি ওয়ানের ক্ষেত্রে না, এই জে ডট জে কোথায় আছে, এ টু বি টুর ক্ষেত্রে না, ঠিক একই রকমভাবে কে ডট কেটা কোথায় থাকবে, এ থ্রি বি থ্রির ক্ষেত্রে। দেখো গুণ করলে তাই তো হয়, তাহলে এই তিনটি টার্মই আমার শুধু থাকছে, বাকি সব জিরো জিরো জিরো। তাহলে এ ডট বি পেয়ে গেলাম। এইবার আমাকে বলো যে আমরা কস থিটা ইকুয়াল টু কি পড়েছিলাম গো, আমরা পড়েছিলাম না যে এ ডট, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ মড বি, এটা পড়েছিলাম তো। তাহলে কস এই থিটা যদি এবার পাই বাই টু হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, কস অফ পাই বাই টু মানে তো জিরো, তাহলে জিরো ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি, মড এ মড বি টেপার আসলে গুণ হলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাচ্ছি এ ডট বি ইকুয়াল টু জিরো, এ ডট বি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা বলতে পারি না যে দুটি ভেক্টর যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের কন্ডিশনটা হচ্ছে এ ডট বি ইকুয়াল টু জিরো, বা আমি বলতে পারি অপোজিট ভাবে এ ডট বি ইকুয়াল টু জিরো হলে দুটি ভেক্টর, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ এ ডট বি মানে কত পেয়েছি, এ ডট বি মানে আমি পেয়েছি এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। তাহলে অ্যাকচুয়ালি এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি ইকুয়াল টু কি পেয়ে গেলাম, শূন্য পেয়ে গেলাম। তাহলে আমাদের এইটা এটা আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে দুটি ভেক্টর যদি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুটির ডট প্রোডাক্ট অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু কত হয়, এ ডট বি ইকুয়াল টু শূন্য হয়। আর ডট প্রোডাক্ট কীভাবে বের করে, আমরা গুণ করে কীভাবে বের করে বুঝতে পারলাম, জাস্ট আই জে জে কে এসব সব শূন্য হয়ে যাবে, শুধুমাত্র আই ডট আই যে টার্মটা আছে সেটা থাকবে, মানে আই ডট আই মানে যেহেতু ওয়ান তাহলে সেই টার্মটা থাকবে,
जे डट जे जो आई टर्म जे डट जे वन हो जाए तो थको ए टू बी टू और एक ही रकम भाव ए थ्री के कैप प्लस बी थ्री ए थ्री के कैप इन टू बी थ्री के कैप तक के कैप डट के कैप मैं वन हो जाए ए थ्री बी थ्री थको बोझा गया तेल कंडिशन कन्सेप्ट मने रखते हैं एबार चले एसो एक्सरसाइजर कटा अंक देखले तुम्हारा जो कन्सेप्ट दिए आशा करी तुम्हारे आगुन लागते किन्तु बाध्य मैं बाध्यतामूलक आगुन लागे और कि खूब ভালোভাবে বলার যেটা সেটা হচ্ছে যে তোমাদের এই যে কনসেপ্ট গুলো প্রত্যেকটা কনসেপ্ট এই আই ডট আই ইকুয়াল টু ওয়ান জে ডট জে ইকুয়াল টু ওয়ান কে ডট কে ইকুয়াল টু ওয়ান এই যে কনসেপ্ট গুলো দিলাম ঠিক একই রকম ভাবে আই ডট জে ইকুয়াল টু জিরো জে ডট কে ইকুয়াল টু জিরো এই কনসেপ্ট গুলো দিলাম এই কনসেপ্ট গুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যদি মাথার মধ্যে রাখতে না পারো যদি মাথার মধ্যে এখন অন্য কিছু ভরে রাখো যদি মাথার মধ্যে কারোর ফোন নাম্বার ভরে রাখো তাহলে সেই ফোন নাম্বারে একদিন এমন আসবে যে ডায়াল কর কিন্তু কেউ ফোন তুলবে না কেন তুলবে না কারণ আজ তোমার মাথার মধ্যে আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল টু ওয়ান ভরে রাখার কথা ছিল সেই জায়গায় তুমি ভরে রেখেছো কি 2441139 তারপর তুমি তোমার ফোন তো আর তুলবে না কেন এইটা ভরে রাখনি বলে তুমি তোমার জীবনে শূন্য পেয়েছো আর শূন্য পাওয়ার জন্য সে অন্য কারোর সাথে পালিয়ে গেছে সুতরাং সে তো ফোন তুলতে পারবে না সে তখন তুমি তখন কি গান করবে এটা কি 2441139 বেলা বসে তুমি পাচ্ছ কি শুনতে দিন না ডেকে বেলাকে একটিবার বেলাকে কেউ ডেকে দেবে না বেলাও শুনতে পাবে না বেলা তখন অন্য কারোর সাথে সাঁঝবেলা সকালবেলা রাত্রিবেলা কাটাচ্ছে আর তুমি এখানে বসে বসে এটা কি 2441139 করতেছ চলো সুতরাং আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল টু ওয়ান এইগুলোকে মাথার মধ্যে রাখার চেষ্টা করো 2441139 পরে হবে পরে হবে ইনরেস্ট আপাতত চলো আমরা চলে আসব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর দুয়ের দাগের একটা অঙ্ক দেখে নেব দুয়ের দাগের এক একটা দেখো কত কনসেপ্টগুলো কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার হয়ে যাচ্ছে আই প্লাস জে আর জে প্লাস কে আমাকে বলেছে আই প্লাস জে এবং জে প্লাস কে এদের মধ্যবর্তী কোণের মান লেখো মধ্যবর্তী কোণ নিচের প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান লেখো এবং স্কেলার গুণ বের করো আচ্ছা প্রথম ভেক্টরটা যেটা দেওয়া আছে সেটাকে আমি এ ভেক্টর ধরে নিচ্ছি আচ্ছা আমি একটু ভদ্র ভাষাতেই লিখি ধরি এত কুনেমু করা ভালো নয় ধরি এ ইকুয়াল টু আই প্লাস জে আর বি ইকুয়াল টু কি ধরে নিচ্ছি জে প্লাস তাহলে এ ইকুয়াল টু কি ধরে নিলাম আই প্লাস জে বি ইকুয়াল টু জে প্লাস কে তাহলে এ ডট বি ইকুয়াল টু আমি কি পেয়ে যাচ্ছি দেখো তো আই প্লাস জে ডট জে প্লাস কে এ ভাই এখানে কে নেই মানে আই প্লাস জে প্লাস কে নেই মানে কত আছে একদম ধরে ধরে করছি দেখো কে টার্মটা নেই তাহলে নিশ্চয়ই কে টার্মের সাথে জিরো গুণ ছিল যার জন্য জিরো হয়ে গেছিল ঠিক একই রকম ভাবে এখানে আইটেমটা নেই তাহলে নিশ্চয়ই আইটেমের সাথে জিরো গুণ ছিল যে নেই নিশ্চয়ই তার সাথে জিরো গুণ ছিল তাই আজ সে নেই চলো এবার আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে জাস্ট এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি এইটা হয় তাহলে এখানে এ ওয়ান কত ওয়ান আই এর সহগটাই তো এ ওয়ান ওয়ান এ টু কত জিরো ওয়ান ইন্টু জিরো প্লাস এই এ ওয়ান এ টু হলো এবার বি ওয়ান বি টু তাহলে বি ওয়ান কত ওয়ান বি টু কত ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ থ্রি কত জিরো বি থ্রি কত এই এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু হলো প্লাস এ থ্রি বি থ্রি তাহলে এ থ্রি কত জিরো বি থ্রি ওয়ান তাহলে জিরো ইন্টু ওয়ান এটা এ ওয়ান এটা বি ওয়ান এটা এ টু এটা বি টু এটা এ থ্রি এটা বি থ্রি মানে ওই যে আমি কনসেপ্টটা লিখেছিলাম এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ ডট বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ ডট করলে কি হয় বলেছিলাম এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি তাহলে ঠিক একই রকমভাবে এখানে এটা হলো তাহলে কত পেয়ে যাচ্ছি এটা জিরো তাহলে শুধু ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান তাহলে এ ডট বি ইকুয়াল টু কত পেয়ে গেলাম ওয়ান এবার বলো মডে মডে কত হবে এই আমি মড বের করলে মড মানে কি রুট ওভার অফ আই এর সহগের স্কোয়ার প্লাস জে সহগের স্কোয়ার প্লাস কে সহগের স্কোয়ার কে সহ তো জিরো তো জিরো স্কোয়ার
তাহলে মড ভি কত হবে ঠিক একই রকম ভাবে এখানে আই এর সহগের স্কয়ার মানে 0 স্কয়ার প্লাস জে এর সহগ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার তাহলে কত পেয়ে যাচ্ছি 1 স্কয়ার মানে 1 1 স্কয়ার মানে 1 1 প্লাস 1 মানে √2 আর মড ভি কত পেয়ে যাচ্ছি এখানেও পেয়ে যাচ্ছি √2 তাহলে মড এর √2 পেলাম মড ভি √2 পেলাম তাহলে এবার কি করব এবার আমরা cos থিটাটা বের করব তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম a ডট b বাই মড এ মড ভি আইডিয়া ক্লিয়ার হচ্ছে কিনা বলবে a dot b by mod a mod b তাহলে a dot b কত পেয়েছি রে ভাই a dot b 1 পেয়েছি by mod a mod b mod a কত পেয়েছি √2 mod b কত পেয়েছি √2 তাহলে cos theta equal to কত পাচ্ছি 1 by √2 into √2 গুণ করলে √2 √2 গুণ করলে 2 হয়ে যাচ্ছে তাহলে 1 by 2 তাহলে cos theta equal to 1 by 2 হাফ হাফ মানে cos কত ডিগ্রির মান এগুলোও মনে রাখতে হবে এগুলোও মনে রাখার বিষয় 244 নয় তাহলে হাফ মানে কত মান হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি তাহলে theta equal to কত পেয়ে গেলাম থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি চলে এসো বোঝা গেল তাহলে এইভাবে আমরা আমরা আমাদেরকে অঙ্কগুলো করতে হবে cos থিটার মান আমরা কিভাবে বের করব বুঝতে পারলাম আইডিয়া ক্লিয়ার নেক্সট আমরা আরেকটা অঙ্ক আরেকটা দাগে চলে যাব তিনের দাগে এক তিনের দাগে এক এটা আমাদের কি বলেছে দেখাও যে প্রত্যেকটি ভেক্টর ভেক্টর দুটি পরস্পর লম্ব কি দেওয়া আছে a ইকুয়াল টু 2 i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস কে ক্যাপ আর b ইকুয়াল টু কত দেওয়া আছে b ইকুয়াল টু দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3 কে ক্যাপ তাহলে a দেওয়া আছে b দেওয়া আছে আমাকে বলেছে যে দেখাও যে ভেক্টর দুটি পরস্পর লম্ব এ ভাই ভেক্টর দুটি পরস্পর লম্ব হওয়ার শর্ত কি বলেছিলাম আমি বলেছিলাম না যে a ডট b ইকুয়াল টু কি হবে 0 হবে a ডট b ইকুয়াল টু 0 হলেই তো ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে তাহলে a ডট b ইকুয়াল টু 0 ভেক্টর দুটি পরস্পর লম্ব হওয়ার শর্ত a ডট b ইকুয়াল টু 0 তাহলে a ডট b ইকুয়াল টু 0 হয়ে গেলে কি হয়ে যাবে 2i ক্যাপ + j ক্যাপ - k ক্যাপ ডট i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ ইকুয়াল টু শূন্য তাহলে এবার কি হয়ে যাবে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ মানে টু ইন্টু ওয়ান প্লাস জে এর সহগের সাথে জে এর সহগ ওয়ান ইন্টু ওয়ান প্লাস এখানে কে এর সহগ মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু শূন্য হচ্ছে কিনা ও আচ্ছা পরস্পর লম্ব আমাকে প্রমাণ করতে হবে তাহলে শূন্য হচ্ছে কিনা দেখে নিলেই হবে চলো তাহলে দুই এক এক কে এক মানে এক আর এখানে মাইনাস এক ইন্টু তিন মানে মাইনাস তিন তাহলে দুই আর এক যোগ করলে তিন মাইনাস তিন ইকুয়াল টু শূন্য হয়ে গেল গল্প শেষ এ ডট বি ইকুয়াল টু শূন্য এ ডট বি ইকুয়াল টু শূন্য মানেই হচ্ছে ভেক্টর দুটি পরস্পর লম্ব চলে এসে এবার তিনের দাগ শেষ তাহলে তিনের দাগের অঙ্কগুলো এইভাবে করতে পারবে দুয়ের দাগের গুলো এইভাবে করবে তিনের দাগের গুলো করবে বসে থাকার সময় নেই বসে থাকলে চলবে না বসে থাকলে সব ক্ষতি হয়ে যাবে চারেরটা কি বলেছে আই প্লাস টু জে প্লাস কে I প্লাস J ও চারটা দখান চারটা প্রতিজোড়া পরস্পর লম্ব বলেছে ও দেখানোর দরকার নেই প্রতিজোড়া পরস্পর লম্ব তোমরা আশা করি পারবে এ বি সি ধরে নেবে এ ডট বি ইকুয়াল টু শূন্য দেখাবে বি ডট সি ইকুয়াল টু শূন্য দেখাবে সি ডট এ ইকুয়াল টু শূন্য দেখাবে আর একটা অঙ্ক আমি জাস্ট পাঁচের দাগের একটা দেখাই দেখি বলেছে দুটি ভেক্টর পরস্পর লম্ব এম এর মান নির্ণয় করো তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি প্রথম ভেক্টরটা এ ভেক্টর এম আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ আর বি ভেক্টরটা কত থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ আমার বলেছে এরা লম্ব তাই এরা লম্ব হলে এম এর মান কত তাহলে এরা লম্ব মানে এ ডট বি ইকুয়াল টু শূন্য তাহলে আমার এ ডট বি মানে কত এর সহগ ইন্টু এর সহগ মানে থ্রি এম প্লাস মাইনাস টু ইন্টু মাইনাস টু প্লাস কে সহগ কত ওয়ান ইন্টু কে সহগ মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে কত পেয়ে যাচ্ছি থ্রি এম মাইনাস এ মাইনাসে প্লাস দুগুণে চার আর মাইনাস সাত ইকুয়াল টু শূন্য তাহলে কত পেয়ে যাচ্ছে থ্রি এম প্লাস ফোর মাইনাস সেভেন তাহলে মাইনাস থ্রি ইকুয়াল টু শূন্য তাহলে এম ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি থ্রি এম ইকুয়াল টু থ্রি এম মাইনাস থ্রি ইকুয়াল টু শূন্য তাহলে থ্রি এম ইকুয়াল টু থ্রি আর থ্রি এম ইকুয়াল টু থ্রি হলে এম ইকুয়াল টু থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি কেটে গেলে ওয়ান তাহলে এম এর মান কত পেয়ে গেলাম এম দি ভ্যালু অফ এম ইজ ওয়ান তাহলে আমাকে এম এর মান বের করতে দিলে দুটি ভেক্টর পরস্পর লম্ব বলে দিলে আমি পারবো না পারবো না পারবো তাহলে ভেক্টরের ডট গুণ কিন্তু একদম ইজি একটা চ্যাপ্টার ইজি একটা কনসেপ্ট এবং আশা করি আগুন লাগানোর পর এই কনসেপ্টটা আরও ইজি হয়ে গেছে সুতরাং অঙ্ক করে সব ধোঁয়া ধোঁয়া করে দাও